নমস্কার আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন আপনাদের সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আজকে ঈদের দিন আমি যে রান্নাটি করছি সেটি হচ্ছে মাটন কষা মাটন কষাটি করতে আমি এখানে নিয়েছি এক কিলো মাটন আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই মাটনের যে গন্ধটা সেটা দূর করার জন্য আমি যখন মাটনটা ওয়াশ করেছিলাম তখন এর মধ্যে এক চামচ ভিনিগার অ্যাড করে ওয়াশ করেছি তাতে মাটনের গন্ধ অনেকটা চলে যায় এখানে আমি সর্ষে তেল দিয়েছি হাঁড়িতে আমি পুরো রান্নাটা হাঁড়িতে করব একটা শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি দুটো তেজপাতা চারটা দার চিনি চারটার মতো লবঙ্গ দুটো ছোট এলাচ ছোটো এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ এখানে আমি আট নটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো ছোটো ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ নুন এখানে নুন দেওয়ার কারণটা এটাও একটা টিপসের মতো যেটা হচ্ছে যে এই যে পেঁয়াজটা আমি অ্যাড করেছি এটাকে গলতে সাহায্য করবে এই নুনটি এই নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা গলে যাবে এরপর আমি এখানে ধুয়ে রাখা যে মাটনটা সেটা দিয়ে দিলাম আমি এখানে মাটনটাকে ম্যারিনেট করিনি ম্যারিনেট ছাড়া মাটন কাশা এটি তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পর মাটনটা দিলে কি হয় মাটনটা যেহেতু আমি ম্যারিনেট করিনি তাই এখানে মাটনের যে একটা স্মেল থাকে সেটা এই তেলের মধ্যে চলে যাবে তেলের মধ্যে ওই জন্য এটা দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজ দেওয়ার পর এটা দিয়েছি এখানে আমি একটু সামান্য হলুদ অ্যাড করলাম হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যে এই যে আমি হলুদটা দিলাম এর ফলে মাংসের যে সাদা রঙটা সেটা চলে যাবে গিয়ে এটার মধ্যে হলুদটা ঢুকে যাবে মাংসের মধ্যে আমি যদি হলুদ অনেক দেরি করে অ্যাড করি মাংসটা এইভাবে দেওয়ার পর যদি হলুদ না দিই তাতে যেটা হবে যে মাংসটা সাদা দেখাবে আপনি তারপরে অনেকক্ষণ পর হলুদ দিলে মাংসটা সাদা হয়ে থাকবে সেটা বড্ড বাজে লাগে আচ্ছা এখানে আমি অ্যাড করছি রসুন রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি দু চামচ রসুন দিয়েছি আর দু চামচ আদা এই পর্যায়ে রসুন আর আদা অ্যাড করছি কারণ হচ্ছে আমি তো মাংসটাকে ম্যারিনেট করিনি তো এইভাবে মাংস রান্না করতে গেলে এই পর্যায়ে রসুন আর আদা অ্যাড করলে মাংসটির মধ্যে রসুন আর আদার যে স্মেল সেটি ঢুকে যায় তার ফলে মাংসের যে গন্ধটা মাটনের যে একটা গন্ধ থাকে সেটা অনেকাংশে মানে চলে যায় মাংসটি সুস্বাদু হয় এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর মাংসটার ভেতর থেকে যে জলটা বের হবে সেটা জলটা আমি বের করতে দিয়েছিলাম তো জলটা বেরিয়ে এসছে দেখুন মাংসের জল বেরিয়ে এসছে এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দেখেছি আমার মাংসটিতে তেল একটু কম হয়েছিল তার জন্য আমি একটি অন্য পাত্রে চার চামচের মতো তেল গরম করে এই মাংসটির মধ্যে অ্যাড করেছি আপনাদের এরকম যদি হয়ে থাকে তাহলে সরাসরি কাঁচা তেল অ্যাড করবেন না অন্য একটি পাত্রে তেলটিকে গরম করে অ্যাড করতে পারেন এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আর জিরে দিচ্ছি ধনে দিচ্ছি সব এক টেবিল চামচ করে লঙ্কা পাউডার দিলাম এটা স্বাদ অনুযায়ী এই মশলাগুলো দিয়ে আর এখানে আমি এই হাঁড়ির মধ্যেই মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম কিন্তু অন্য সময় আমি যেটা করি সেটা হচ্ছে একটা পাত্রে সমস্ত মশলা নিয়ে জল দিয়ে গুলে দিই যেহেতু আজকে আমার সময় বড্ড কম অনেক রান্না আছে তাই আমি আজকে এইভাবেই অ্যাড করেছি এখানে আমি ধনে আর জিরে পাউডারটাকে আরও এক চামচ করে দিয়ে দিলাম তাহলে এখানে দু চামচ জিরে আর দু চামচ ধনে পাউডার অ্যাড করলাম মাংসটিতে এরপর আমি এখানে অ্যাড করব টক দই এখানে আমি ছ চামচের মতো টক দই অ্যাড করে দিচ্ছি টক দই দেওয়ার পর ভালো করে এটি মিক্সড করে নিতে হবে এখানে আমি এক টেবিল স্পুন নুন অ্যাড করলাম আমি প্রথম দিকে পেঁয়াজটা গলানোর জন্য নুন অ্যাড করেছিলাম আর এই পর্যায়ে আবার নুন অ্যাড করলাম নুন স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি অ্যাড করছি এভারেস্টের মাটন মশলা এটা করতে আপনারা এভারেস্টের মাটন মশলাটাই ইউজ করবেন কারণ এটার খুব ভালো একটা স্মেল আসে এখানে আমি দু চামচ মাটন মশলা নিয়ে নিয়েছি মাটন মশলা দিয়ে নেড়ে চেড়ে দেখুন এই পর্যায়ে এসছে মাটনটি এখন আমি এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরেকটু কষিয়ে নেব এই যে আমার মাটনটি কষানো হয়ে গেছে মাটনের গা থেকে অলরেডি তেল ছেড়ে দিচ্ছে যখন তেলটি ছেড়ে দেবে এইভাবে যখন তেল বেরিয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করব জল আমি এখানে অ্যাড করেছি জল আমি এখানে জল অ্যাড করেছি কারণ হচ্ছে এখন আমি মাংসটিকে সেদ্ধ হতে দেব মাংসটি সেদ্ধ হওয়ার জন্য আমি এটিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবেই গ্যাসের ওপর রেখেছিলাম কখনো ফ্লেম বাড়িয়ে কখনো কমিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েও দিয়েছি তা নাহলে নিচের দিকটা অনেক সময় পুড়ে যেতে পারে সেই জন্য এটা আপনারাও করবেন মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন ঢাকনা খুলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটিকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তারপরে এই পর্যায়ে এসছে আমার মাংসটি প্রায় শেষের দিকে দেখুন আমার মাটন কষা রেডি এইভাবে হাঁড়িতে করবেন এবং এরকম একটু সময় নিয়ে করবেন প্রেশার কুকারের থেকে অনেক টেস্টি হয় এবার আমার মাংসটি সার্ভ করার পালা দেখুন এইভাবে করে এবং খেয়ে আমাকে রিভিউ দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন